এই কি অবস্থা? খুব মজা হচ্ছে দেশে, সোনার বাংলা এট ইটস বেস্ট। চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়েছেন, আশা করি হয়তো বা সকলে জানেন অলরেডি। হ্যাঁ, কি হইতেছে দেশে, খুবই মজা, এত মজা লাগে খেলা বাংলাদেশের, এত অ্যাঙ্গল, এত অ্যাসপেক্ট, এত ফ্যাসিট। হ্যাঁ, বোঝা বড় কঠিন কি হইতেছে। এই ধরে ফেলতেছে, এই ছেড়ে দিতেছে, যে ধরতেছে সেই ছাড়তেছে, এদিক দিয়ে হইতেছে, পুলিশ ধরতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে প্রটেক্ট করতেছে, আবার সকলের মা মাননীয় প্রধানমন্ত্রী সুপারিশ করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, খুব সমস্যা, কি হইতেছে দেশে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এটা নামাই। ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে, আই গেস। ওকে, কি হইতেছে? সো মাহিয়া মাহি নায়িকা, চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়ে গেল। কেন গ্রেফতার হয়ে গেল একটু দেখি তো। ও, পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর কারণে, বুঝছেন? কিন্তু বাংলা ধারা এগুলো মেক্স অল দা সেন্স ইন দা ওয়ার্ল্ড, রাইট? পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য, এরকম ফেক, এরকম কোয়ালিটেটিভ ধারায় গ্রেফতার, কারণ এগুলো তো একটু সুবিধা, এগুলো হলে খেলতে সুবিধা। কারণ আপনি যদি ধরেন একেবারে ক্লিয়ার কাট আইনের শাসন সুশাসন যদি আপনি করতে চান, তাহলে কিন্তু সোনার বাংলা সারাটা দিন যা চলে বদমাইশি শয়তানি, এগুলো কিন্তু চলতে পারতো না, রাইট? সো ভেগ, কত ভেগ হওয়া যায়, যত ভেগ তত হইতেছে খেলা ভালো। হ্যাঁ, পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার। ও আচ্ছা 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 আচ্ছা, আমি আলোচনা শুরুর আগে ভুলে যাবো, দুই দিন আগে আমি এরকম ঠিক এক্স্যাক্টলি এই পয়েন্টে একটা আলোচনা করছি, দেখি তো তখন হয়তো আপনাদের অনেকের মনে হতে পারে যে আমি বাড়াবাড়ি করতেছি বা বানায়া বলতেছি বা এক্সাজারেট করতেছি। দেখি তো আমি কি বলছিলাম দুই দিন আগে আরেকজনকে নিয়ে, আরেকটা ঘটনা নিয়ে, রাইট হিয়ার, এটা নো নো নট হিয়ার, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এইটা তো আমি সিরিয়াল ধরে রেগুলার ড্র্যাগ করে এনে রাখছিলাম। ও রাইট হিয়ার, প্রত্যহ হিরণ গ্রেফতার হয়েছিল কয়েকদিন আগে। ওই কি করছে ওরা, হতেছে জুয়ার বেটিং সাইটের বিজ্ঞাপন দেয়া, হ্যাঁ, একেবারে হাত করা পরে ধরে নিয়ে গেছে। ওকে, তো সেই সময়ে পাশাপাশি সময়ে, আচ্ছা দেখি একটু কি বলছে, কাদেরকে ধরা হয় না আবার। দেখি তো মিথ্যা বা বানায় বা বাড়ায় বলছিলাম কিনা কথা। আচ্ছা, আমরা আজকে আলহামদুলিল্লাহ মুক্তি পাইছি। আমরা আসলে পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ, মনে রাখ, বুঝছেন? কিন্তু মাহিয়া মাহিকে কেন গ্রেফতার করছে, কোন অভিযোগে গ্রেফতার করছে, ওটা মাথায় রেখে শোনেন। পুলিশের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে, কেন? পুলিশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াইছে অনলাইনে, শুনেন। আমাদেরকে আজকে মুক্তি দেওয়া হয়েছে, আমরা অবৈধ দুষ্টামি করতেছে, আচ্ছা দুষ্টামি করে ভিডিও করতেছে, রাইট? নাও, ইনি কিন্তু মোটিভেশন স্পিকার, বাংলাদেশের অন্যতম এখন তারিফ আর পছন্দকে পিছনে ফেলাইছেন এই ফটোলোকি। আমি আপনারা জানেন কিনা, আমি অনেকগুলো আলোচনা করছি মাইকে নিয়ে, যারা দেখছেন এই এপিসোড, এপিসোড নাম্বার কত এটা এখনো নাম্বার অ্যাড করি নাই, তো ইয়াহি আমিনরাও পুলিশের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ ছড়াইতেছেন অনলাইনে এসে, ওনার বিরুদ্ধে কিন্তু ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হচ্ছে না। আমি কিন্তু তখন এটাই বলছিলাম যে ওনার বিরুদ্ধে কেন মামলা হয় নাই, কারণ বাংলাদেশে কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন, বাংলাদেশে যে আইনে চলে রুল অফ লতে, তাতে কিন্তু এগুলো কিন্তু গ্রেফতার করার কথা, তাহলে ওই ভদ্রলোকটা গ্রেফতার হচ্ছে না কেন? তেলবাজি করতেছেন, এই জন্য গ্রেফতার হচ্ছে না, ওই পয়েন্টটা আমি করছি। হয়তো আপনারা অনেক কিন্তু আমাকে গালাগালি করছেন, ডিসলাইক তো এখন দেখা না, আমাকে ওই ইয়েতে গিয়ে দেখতে হবে আর কি, ইউটিউবের যে সেটিংয়ে গিয়ে দেখতে হবে কী পরিমাণ ডিসলাইক খেয়েছে এই ভিডিও, দেখলে বুঝতে পারবো আপনারা কজন ডিসলাইক দিয়েছেন, শয়তানগুলা কয়জন শয়তানিগুলো ডিসলাইক দিয়েছেন। কথা কিন্তু আমি মিথ্যা বলিনি এবং খারাপ বলিনি, এটার প্রমাণ এখন হাতে নাতে দেখেন। আচ্ছা, কী 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 ধারায় গ্রেফতার হয়েছেন? আমি যে বলছি যে ভদ্রলোকরা যে কথাগুলো বলছেন এগুলো বাংলাদেশে গ্রেফতার করার মতো অপরাধ। আচ্ছা দেখি তো, ফেসবুকে ভিত্তিহীন তথ্য পুলিশের বিরুদ্ধে, আচ্ছা ঠিক আছে, ওকে, ভিত্তিহীন কী তথ্য ছড়াইছে সেটা হচ্ছে মাহিয়া মাহি দাবি করছে যে ওনার পুলিশ ঘুষ খেয়ে ওনাদের বিরুদ্ধে কাজ করতেছে, না জানি মামলা নেন, এরকম একটা কথা। এই কথা বলে মাহিমাকে গ্রেফতার করে ফেলছে পুলিশ। কীভাবে গ্রেফতার করছে দেখেন, আরে বাবারে খেলাধুলা। মনে রেখেন মাহিয়া মাহি কিন্তু আওয়ামী লীগের সেনানি, এটা এটা ভুলবেন না, এটা এমন না যে মাহিয়া মাহি বিএনপি সেনানি, এখানে রাজনীতি জড়িত। সো মাহিয়া মাহিকে আওয়ামী লীগের লোক খেয়ে দিছে, সরকার দলীয় লোক, রাজনৈতিক কারণে, তারা কিন্তু আওয়ামী লীগের লোক। এবং মাহিয়া মাহির হাজব্যান্ড ব্যবসা করতেছে দুর্দান্ত প্রতাপে গাজীপুরে। সো বাংলাদেশে যারা ব্যবসা করে আর তো জানেন, এরা সবাই সরকারের ছ্যাবলামি করে, যে কারণে ইয়াহি আমিনকে আলোচনাটা দেখাইলাম যে ধরতেছে না পুলিশ, আবার ধরে ফেলবে হঠাৎ করে, হঠাৎ করে 19 থেকে 20 সবাই ক্যাক করে খেয়ে দেবে কিন্তু। হ্যাঁ,
ইদারিয়া হেভেন এগুলো জানেন না, খুব ভালো মানুষ, নাইভ, অথবা জানেন তেলবাজি করে যতদিন টিকে থাকা যায় কিগুলো সব ইগনোর করে, সুজল আর সুফলার গল্প মারায়, হ্যাঁ ব্যবসা করতেছেন না সোনার বাংলায়, খবে যে ধরা খেয়ে যাবেন তেলবাজি যথেষ্ট। একটা কথা আমি কিন্তু অনেকবার করে বলছি, আরেকবার বলি, এই বাংলাদেশে যে কোনো ডিগ্রির তেলবাজি ইজ নট এনাফ, যে কোনো ডিগ্রির ছ্যাবলামি ইজ নট এনাফ। সারা জীবন আপনি তেলবাজি করে গেলেন, সারা জীবন আপনি ছ্যাবলামি করে গেলেন, সারা জীবন রাজপথে ঘুষাঘুষি মারামারি করলেন জিয়ার সৈনিক এবং মুজিব সৈনিক হিসেবে, কোনো লাভ নেই, কখন কে কখন যে ফুরুত করে খেয়ে দিবে। সো মাহিয়া মাহির হাজব্যান্ড কিন্তু বড় ব্যবসায়ী এবং এলাকায় কিন্তু ত্রাসের রাজত্ব কায়েম করছেন বলে যতটুকু জানা যাচ্ছে, আবার উমরা করতেছেন, যেটা বলি বাঙালি মুসলিম আর কি, বদমাই শিরায় শিরায় বদমাইশি দিয়ে কিন্তু সারাদিন তসবি তাহলে নামাজ রোজা হজ জাকাত, হজ জাকাত না, জাকাত দেয় না, ওই মসজিদের মধ্যে চাইলের বস্তা, শুক্রবারে হয়তো সে ইয়ে চাইলে সিমেন্টের বস্তা মসজিদে দান করে, সবাইকে দেখাবে এলাকার মানুষকে যে খুব দানশীল আর কি। বদমাইশগুলো এগুলো হিরা হিরা বদমাইশ বাঙালি কেমন এমনি বলি, উমরা হজে ব্যস্ত আছে, উমরা থেকে উমরা হজ করা অবস্থায় মাহিয়া মাহির যে আমার বিরুদ্ধে যে অভিযোগ, যেটা আমি অবিশ্বাস করতেছি না, গুন্ডামান্ডা পাঠাইছে, এক লোকের জমি দখল করে রাখছে, ওই লোকের পিটাইতে, ওই লোক সংবাদ সম্মেলন করতেছে, সে ওটা দেখবো, পিটে হাটিগুটি গুড়া করে ফেলছে, এবং মাহিয়া মাহির হাজব্যান্ড উমরা থেকে এই জিনিস করছে বলে ওই ভদ্রলোক অভিযোগ করতেছে। বুঝছেন কথাটা, আমি যদি এভাবে না বলি আমারও কিন্তু ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করে দিবে, ওই লোক বলবে আমি মিথ্যা তথ্য ছড়াইতেছি ওই লোকের নামে, আমি দাবি করছি ফেসবুকে সে ভিডিও করে, ইউটিউবে সে ভিডিও করে, যে ওই লোকজন পাঠায় আরেকজনকে মাইট দিয়েছে, হ্যাঁ আমার বিরুদ্ধে মামলা করে দিবে। তো আমি জন্য কথাটা এইভাবে না বলে কীভাবে বললাম যে ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাহলে কিন্তু কথাটা আমার থাকলো না, যিনি অভিযোগ করছে ওনার কাছে চলে গেলো। তাই খুব হিসাব করে বাংলাদেশে কিন্তু আপনি, অ্যাগেন সোনার বাংলা, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন অ্যাকশনস, লাইক প্রত্যেকটা স্টেপ একেবারে ডিমের খোসার উপর যেভাবে হাঁটতে হয় এভাবে, হ্যাঁ ছ্যাবলামি করেও কোনো পার পাবেন না। সো মাহিয়া মাহির হাজব্যান্ড কিন্তু দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগার, যেহেতু এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, বিএনপি আসলে 180 ডিগ্রি একটা ডিগবাজি খেয়ে বিএনপি হয়ে যাবে, তাও কিন্তু উনি বাঁচতে পারতেছেন না, কেন, কারণ ওনার চেয়ে বড় আওয়ামী লীগার কিন্তু এখন ওনাকে খেয়ে দিচ্ছে। পুলিশের বিরুদ্ধে কী জানি বলছেন, পুলিশ এখন গরম হয়ে গেছে, অথচ এই পুলিশকে কিন্তু ব্যবহার করে এতদিন দুর্দান্ত প্রতাপে এলাকার মধ্যে করছে, সেইগুলো এখন অভিযোগ আমরা জানতে পারবো, কখন যে কী হয় সেই পুলিশ আবার এখন খেয়ে দিতেছে, কেন হঠাৎ করে কী হয়ে গেল যে ভদ্রলোক ব্যবসা করে, এক্সকিউজ মি, একটা ঢেক আসতে আসতে গিয়ে চলে যাচ্ছে, খুবই পেইনফুল ফিলিং। যেই ভদ্রলোক বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছে সরকারের দাবেদারি করে, সেই লোক হঠাৎ করে কী হইলো যে পুলিশ খেয়ে দিল, সেটার ওই যেটা হইলো যে কী জানি ঠোকাঠুকির মধ্যে এক পর্যায়ে মাহিয়া মাহি লাইভে এসে দাবি করছে বা অভিযোগ করছে যে পুলিশ ঘুষ খেয়ে ওনার মামলা নিচ্ছে না বা কী জানি, যেই অভিযোগ অহরহ এই দেশে সবাই সবারই অভিযোগ আমাদের সকলের, হঠাৎ করে কী হলো যে মাহিয়া মাহিকে খেয়ে দিল, হ্যাঁ এত বড় এই আওয়ামী লীগার হয়ে উনি এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী জননেত্রী মা শেখ হাসিনা ওনাকে এখন সম্মান জানাবেন, ইয়ে কী জানি ধন্যবাদ দিকে আর তো বুঝেন কিন্তু সব কিন্তু এবং আওয়ামী লীগার হিসেবে গর্বিত বোধ করবেন, তার মানে কিন্তু উনি আওয়ামী লীগার, হ্যাঁ তাহলে কী হলো হঠাৎ করে ওনাকে খেয়ে দিল যে মুখ ফসকে পুলিশের বিরুদ্ধে কী জানি বলে ফেলছেন। হ্যাঁ তো এই যে অভিযোগ আরেকটু শুনি, আচ্ছা হ্যাঁ তো পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগ আমাদের সবার প্রথমত, দ্বিতীয়ত এই অভিযোগে যে দেখেন, দেখি তো এখানে সাকিব খান যে এখন একটা কথা বলবেন, এখানে একই কথা পুনরাবৃত্তি হয় কিনা খেয়াল রেখেন, কথাটা কি যে মাহিয়া মাহিকে কেন এত তোলপাড়, এবং এই তোলপাড়টা আপনি বোঝেন, আচ্ছা ওই পয়েন্টে আসতেছি, ওনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টে সৌদি আরব থেকে আসছে, এয়ারপোর্টে নামছে, ওইখানে ক্যাক করে ধরে ফেলছে এবং ধরছে কি গাজীপুর পুলিশ, গাজীপুর পুলিশ ঢাকায় আইসা ওনাকে ক্যাক করে ধরছে এয়ারপোর্টে নামতে না নামতে, এমন কিন্তু না যে উনি দেশ ত্যাগ করতেছেন এয়ারপোর্টে গিয়ে দৌড়ে ধরতে হবে, তারা ব্যাপারটা কিন্তু হবে না, উনি দেশে ফিরে আসছেন, উনি কিন্তু কোথাও চলে যাচ্ছেন না, এয়ারপোর্ট থেকে কত বড় অপরাধ করছে বুঝছেন, কিন্তু পুলিশের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে ফেসবুকে, এই কারণে চিন্তা করে কত বড় অপরাধ, মনে হয় জানি সিরিয়াল কিলার আর কি, এয়ারপোর্টে নামলো আর গিয়ে পুলিশ ক্যাক করে ধরে ফেললো, আচ্ছা ওই যে দেখেন বিশ্বাস না হলে কেমনে ধরতে গেছে পুলিশ। এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে কিছুক্ষণ আগে, দেখেন আমার বিরুদ্ধে কিন্তু এখন পুলিশ মামলা করতে পারবে না যে আমি মিথ্যা তথ্য ছড়াইতেছি ফেসবুকে অনলাইনে, বলে কিন্তু ডিজিটাল সিকিউরিটি একটা এখন মামলা করতে পারবে না, যে প্রমাণ পুলিশের বড় কর্মকর্তা উনি নিজে বলতেছেন যে বিমানবন্দর থেকে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ মানে বুঝেন বিষয়গুলো, বুঝেন কী পরিমাণ কত ভয়াবহ অপরাধ উনি করছে, একটা দেশের শীর্ষ নায়িকা, এবং একটা দেশের শীর্ষ নায়িকা মানে করতো ওনারা এখন এই দেশের ক্লাস প্রথা আছে না এই দেশে, সো ওনারা কিন্তু সাধারণ মানুষ না, সাধারণ নাগরিক হিসেবে ট্রিটেড হবেন না ওনারা, তো সেই জায়গায় মাহিকে কী চলতেছে একটু বোঝেন। হ্যাঁ তো যেই অভিযোগ ওনাকে গ্রেফতার করা হইলো, যে উনি একটা সিম্পল একটা অভিযোগ করছে যে পুলিশ টাকা পয়সা খেয়ে করতেছে, যেটা অহরহ পুলিশ করে, এবং যে অভিযোগ আমাদের সকলের, এবং যেই অভিযোগ করলে ওনার সাথে এরকম হওয়ার কথা না, উনি হইতেছে সরকার দলীয় মোশাহেবিতে সিদ্ধ হস্ত, যেটা আমরা এখনই দেখতে পাবো, তারপরও খেয়ে দিল।
তো এরকম অভিযোগ তো এখন এখন আমরা সকলে করি এবং একটু আগে দেখালাম ইয়াহিয়া আমিন কিন্তু একই কাজ করে বেড়াইতেছেন, পুলিশের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রচারণা চালাইতেছেন, ওনাকে গ্রেফতার করা হচ্ছে না, সাকিব খানকে গ্রেফতার করা হচ্ছে না, তারপর আরও একটা দেখবো কাউকে গ্রেফতার করা হচ্ছে না, তাহলে কেন মাহিকে গ্রেফতার করা হলো? তার মানে কি আইনের সিলেকটিভ প্রয়োগ এই দেশে, রাইট? কখন কাকে কখন কেউ জানে না, রাইট? ওকে ফাইন, সাকিব খানের ঘটনাটা যদি ফলো না করে থাকেন একটু রিক্যাপ দিয়ে দিই, তাহলে সাকিব খানের বিরুদ্ধে কোন প্রযোজক মিথ্যা অভিযোগ আছে? এখানেও কিন্তু প্রচুর খেলাধুলা, এই খবরটাও কিন্তু চোখ রাখবে কি হয় না হয়। এই সাকিব খান উঠতেছে উঠতেছে হঠাৎ করে দেখা যাবে গ্রেফতার করে ফেলছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলা, মাদক মামলা, তারপর মনে করেন আর কি মামলা, নারী নির্যাতন মামলা, এগুলো কিন্তু খুব নারীটার, এগুলো কিন্তু খুব কাজের মামলা। হ্যাঁ, তারপর হইতেছে আর কি কি মামলা, ও দুর্নীতি, দুর্নীতির মামলা, তারপর অর্থ পাচার, এরকম কিছু ধারা হঠাৎ করে খেয়ে দিতে পারে। হ্যাঁ, নির্ভর করে হচ্ছে যে যার সাথে ঠোকাঠুকি হইতেছে সে কতটা পাওয়ারফুল বা তার লিঙ্ক কতটুকু আছে। তো সাকিব খানের বিরুদ্ধে কিছু অভিযোগ করছে এক প্রযোজক, সাকিব খান এখন থানায় গেছেন, গিয়ে হইতেছে প্রিএমটিভ অ্যাকশন নিচ্ছেন ওই লোকের বিরুদ্ধে। নাও এই অভিযোগ আপনারা যদি খবর ফলো না করে থাকেন, এই অভিযোগ কিন্তু অনেক দিনের, যে সাকিব খান অস্ট্রেলিয়াতে একটা মুভি করার সময় সেই পরিচালকের টাকা পয়সা নিয়ে মুভির শুটিং শেষ করে নাই, সেইখানে এক মহিলাকে ধর্ষণ করছে, এরকম একটা অভিযোগ আছে। এই অভিযোগ আজকে থেকে প্রায় 4-5 মাস আগে একবার আলোচনায় আসছিল, এসে কিছুদিন ঘুরছে মিডিয়াতে, তখন পড়ছিলাম দেখছিলাম, তারপর আবার হঠাৎ করে অভিযোগ এটা নাই হয়ে গেছে, এখন আবার মিডিয়াতে ফেরত আসছে এই অভিযোগ। কেন বলা কঠিন, খেলাধুলার দেশ, ব্যাক ইয়েতে বাহিনীতে স্টেজ প্রচুর খেলাধুলা হয়। সো সেই অভিযোগ আসায় এখন সাকিব খান নিজ থেকে থানায় গেছেন, কারণ আমার ধারণা এবং বিশ্বাস উনি জানতে পারছেন যে ওই লোক সম্ভবত কোনো আর হয়তো স্টেপ নিতে যাচ্ছেন, অ্যাকশন নিতে যাচ্ছেন, সাকিব খান হয়তো বিপদে পড়বেন বুঝতে পারতেছেন। আমার ধারণা এই কারণে উনি এখন প্রিএমটিভ অ্যাকশন নিতে আগে আগে গিয়ে থানায় হইতেছে মামলা করতে গেছেন। তো সেইখানে যে গুলশান থানায় মামলা করতে গেছেন, পুলিশ ওনার মামলা নেয় নাই, তারপর উনি হইতেছে ডিবির যে প্রধান এখন হারুনুর রশিদ ওনার কাছে গেছেন, গিয়ে অভিযোগ করে আসছেন, সেখানে ডিবি যখন অভিযোগ নেয়, তারপর সাকিব খান এখন উনি যেই গুলশানের যে পুলিশ অফিসার মামলা নেন নাই ওনার বিরুদ্ধে, একটা দেখেন তো ডিজিটাল সিকিউরিটি একটা মামলা মাহিয়া মাহিকে যেই কারণে গ্রেফতার করছে, বুঝছেন কিন্তু ধারা, একই ধারা সবার উপর অ্যাপ্লিকেবল কিনা। মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে অনলাইনে, এসে সিম্পল একটা কথা যে পুলিশ কী জানি বলে ঘুষ চাইছে বা এরকম কিছু একটা সিম্পল একটা, এটা মিথ্যা, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বইলা কিন্তু মাহিকে ধরে কিন্তু এয়ারপোর্ট থেকে ধরে দেশ ওলট পাল্ট করে ফেলতেছে। দেখেন একই যে অপরাধ সাকিব খান করে কিনা এখানে, তারা পুলিশ প্রতারককে দেশ থেকে পালাইতে সহযোগিতা করছে কিনা ওনার সন্দেহ হইতো, সেরকম একটা অভিযোগ। দেখেন তো ডিজিটাল এখন ইয়াতে অনলাইনে এসে পুলিশের নামে মিথ্যা কথা মিথ্যা অভিযোগ করলো কিনা, মামলা করতে গেছে যে পুলিশ সদস্য মামলা নেন নাই ওনার ব্যাপারে, এখন সাকিব খান বলতেছে যে আমার সন্দেহ হচ্ছে উনি ওই ওই যে আমি যার বিরুদ্ধে অভিযোগ করতেছি যে অভিযুক্তের সাথে মিলেমিশে তাকে দেশ ছেড়ে পালাইতে সাহায্য করতেছে বলে আমার সন্দেহ হচ্ছে। আরেকবার বলবে কথাটা শোনেন, আপনি কি অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে? ওকে, দেখেন তো মাহিয়া মাহিরের যেই অভিযোগে এই অবস্থা, একই অভিযোগের এখন সাকিব খানকে খেলা যায় কিনা, তাহলে কেন খেলতেছে না ইহাই আমিনকে খেলা যায় কিনা, তাহলে কেন খেলতেছে না যে আরো একজনকে খেলা যাবে? এখন আমি আপনাদেরকে দেখাই কই গেল ওই ভদ্রলোক, এটা বন্ধ করে দিই যেগুলো দেখায় ফেলছি, এই যে এই লোককে দেখেন, হ্যাঁ এই লোক এখন একই রকম একটা অভিযোগ করবে যে পুলিশ হইতেছে ওই যে মাহিয়া মাহির স্বামী হইতেছে এই লোকের জমি দখল করে ফেলছে, এই লোকের পিটায় হইতেছে তক্তা বানায় ফেলছে, এখন অভিযোগ করবে শুনেন মাহিয়া মাহির স্বামীর বিরুদ্ধে এই লোক। এখন তাহলে আপনি বলতে পারেন যে হঠাৎ করে কেন এখন এই লোক অভিযোগ নিয়ে আসছে, তার মানে এটা একটা যুগপথ খেলাধুলা, মাহিয়া মাহির পিছনে লাগছে এখন সবগুলো মিলে লাগছে এটা, ইয়েস যখন লাগে এরকম জোট বেঁধে লাগে এবং নানান অভিযোগ তোলা হয় এটা সত্যি, অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে এই লোকের অভিযোগ সত্যিই মনে হইতেছে আমার কাছে দেখে অ্যাপারেন্টলি আর কি, এটা একটা ইয়ের জায়গা জাস্ট মনে হচ্ছে। তো তাইলে উনি এখন উঠে আসতেছে কেন, এটার কারণ হচ্ছে যে এখন যেহেতু ওই লোকের মাহিয়া মাহির হাজবেন্ড চিপায় পড়ছে, এখনই ওনার সুযোগ এই দেশে ন্যায় বিচার পাওয়ার, বা এখনই ওনার সুযোগ ওনার অভিযোগটা নিয়ে সামনে আসার, এতদিন কিন্তু পাত্তা পাইতেন না, এখন যেহেতু একটু স্কোপ তৈরি হয়েছে সুতরাং উনিও দৌড়ে চলে আসছেন এখানে ওনার বিচারটা পাইতে। সো দেখি শুনে হয়তো উনিও বদমাইশ, হয়তো উনিও শয়তান, জায়গা জমি নিয়ে বাংলাদেশে যা হয় এগুলো সবগুলো তো জানেন, দেখেন কত বড় দাড়ি এবং মাথায় কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন নামাজ পড়ে দাগ ফেলে দিছে, ইটস টোটালি পসিবল যে আগা গোড়া গোড়া আগা বাটপার। হ্যাঁ, তো শুনি ওনার অভিযোগগুলো শুনি। এই প্রতিদিন আমার ফ্যাক্টরির সামনে গাড়ি রাখে, এই রাখে, সেই রাখে, ওয়ার্কার ঢুকতে দেয় না, কোনোভাবেই কোনো কিছু করতে পারে না। আমাদেরকে আমাকে দেখে আপনাদের কি মনে হয় যায় না, আমরা পুলিশের কাছে গেলে পুলিশ কেন আমাদের কেসের উঠতে কি দাঁড়ায় থাকে? আমরা তো তাদেরকে দাদা ভাই কত কিছু বয়া, একটু দেখেন স্যার, একটু সঠিক দেখেন, তারপরে তাদের কাছ থেকে আমাদের সার্ভিস পাইতে হবে। এই যে এই যে এই যে কথাটা বললো, এখন পুলিশের বিরুদ্ধে কিন্তু অনলাইনে কিন্তু একটা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা খাওয়ার কাজ করে ফেলছেন, চাচা একটা মামলা খাওয়ার কাজ করে ফেলছেন। পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলে নাকি পুলিশ অভিযোগ নিতে যায় না, মামা চাচা খালা বলে কত অনুনয় বিনয় করে তারপর
আমরা জানি সত্য কথা, কিন্তু সত্য কথা কিন্তু সোনার বাংলায় বলা যায় না। কে বলতে পারবে, কে বলতে পারবে না, কখন বলতে পারবে, কখন বলতে পারবে না, কত ফলোয়ার আছে, কত ছ্যাবলামি করতেছেন এগুলোর উপর নির্ভর করতেছে। আবার কত ফলোয়ার আছে, কত ছ্যাবলামি করতেছেন, এত কিছু হয়তো আপনাকে প্রোটেক্ট করতে পারতেছেন, পারবে না যদি না আপনার পিছনে আবার কেউ লেগে যায়। হ্যাঁ, সেই জন্যই একই দেখেন, যেই কারণে মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে, একই অভিযোগ, অনলাইনে পুলিশের নামে মিথ্যা কথা বলা বা পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা প্রমাণহীন অভিযোগ করা বা প্রমাণহীন কোনো দাবি তোলা। কটা দেখালাম আপনাদেরকে, এক সেকেন্ডের মধ্যে কতগুলো দেখালাম, তাদের কারণও কিন্তু ধরা হইতেছে না, মাহিয়া মাহিকে ধরে ফেলছে। এ লোক বললো যে কি পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলেও পুলিশ নাকি অভিযোগ গ্রহণ করে না, চাচা মামা খালা বলে নিতে হয়। অ্যাট দ্য সেম টাইম এটা শুধু ওনার অভিযোগের একটা পার্ট, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে মাহিয়া মাহিকের হাজব্যান্ড যখন যায় তখন নাকি আবার পুলিশ হইতে চাইছে, ধর পাকড় মাইক ধুর করে নাকি পুলিশ অস্থির করে ফেলে, যেটা আমরা জানি হয়তো বা সত্য বাংলাদেশে। ওনার কথা আমি বলতেছি না অসত্য, উনি যদি সাধারণ মানুষ হয় ওনার মামলা নিবে না, এটা সত্য কথা। আর মাহিয়া মাহির হাজব্যান্ড যেহেতু মনে হইতেছে খুব সরকারি খুব বড় ছেঁড়া চামুন্ডা রোল প্লে করতেছেন, সেক্ষেত্রে মাহিয়া মাহির হাজব্যান্ড পুলিশ টুলিশ নিয়ে একটা ত্রাসের রাজত্ব তৈরি করে রাখতেছেন, হয়তো সত্য, কিন্তু এই কথার জন্য কিন্তু উনি এখন গ্রেফতার হওয়া উচিত, যেই এই প্রমাণহীন দাবির কারণে। এই যে তারা তো টেলিফোন করলে আমাদেরকে বেঁধে ফেলে, মানে পুলিশ, তার মানে দেখেন পুলিশের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা প্রচারণা, ওনার অভিযোগ নিয়ে গেলে সাধারণ মানুষ অভিযোগ নেয় না, আর মাহিয়া মাহির হাজব্যান্ডরা নিয়ে গিয়ে ফোন করলে নাকি ওনাদেরকে বাঁধতে ফেলে, যেটা সত্য কথা, কিন্তু এখন কিন্তু ওনার গ্রেফতার হওয়া উচিত। তাদের তো এত ক্ষমতা, তাদের প্রভাব সম্পর্কে আপনি, আমি আর কি বলবো, আপনারা তো জানেন, সারা তোরা তারা তারা পুরা তার এই ফ্যামিলিটাই পুরা তোরা তারা গাছ করে গেছে। মাহিয়া মাহির হাজব্যান্ডের ব্যাপারে বলতেছে, কোনো লোক কোনো কথা বলতে পারবে না, আর বললে তার মরার অবস্থা হয়ে যাবে, যে অবস্থা আমার এখন বর্তমানে, সে এখন হজ করতেছে সৌদি, হজ করতেছে সৌদিতে, মাহিয়া মাহির হাজব্যান্ড আছে বিদ্যমান উমরা, অথচ আমার জমিতে আমি সংসারের কাজ করতেছি, আমার তো বিনা আমার কোনো ভয় কিছু নাই, আমার জমি আমার কাগজপত্র সবকিছু, সকালবেলা সে লোক পাঠাই দিছে টেলিফোন করে, লোক পাঠাই দিছে টেলিফোন করে মাইকধর করতে, লোকে মাইরা হাড্ডিগুটি তক্তা টক্তা সব সোজা করে ফেলছে, লোকে পিটায়, মাহিয়া মাহির হাজব্যান্ড লোক পাঠাইছে। যদি ওনার অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে বুঝছেন সোনার বাঙালি, মাহিয়া মাহির হাজব্যান্ড এখন কোথায় আছে, ওমরা করতেছে সৌদি আরব থেকে, ওমরার মাঝখানে ফোন দিয়ে গুন্ডাবাড্ডা পাঠাইছে এই লোককে পিটানোর জন্য, তাহলে বুঝছেন বাঙালির ওমরা। এই যে ভদ্রলোকের যে মাথার মধ্যে দাগ এবং দাড়ি, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, না জেনে কারোর বিরুদ্ধে কিছু সরাসরি দাবি করা বা ইয়ে করার সুযোগ নাই, ঠিক না, আমি করতেছি না, আমি বলতেছি, আপনি জানেন আমি চিনি খুব ভালো করে, দেয়ার ইজ আ হাই 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 চান্স যে এই লোক কিন্তু আগা গোড়া শিরায় শিরায় পাটপাট জায়গা জমি নিয়ে বিরোধ, আবার এমন হইতে পারে না অসহায় মানুষ রিসিভিং এর নেশন হইতেই পারেন। আমি আপনাকে যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে একজন উমরা থেকে উমরার মাঝামাঝি অবস্থায় গুন্ডা পাঠাইছেন পিটানোর জন্য, আরেকজন কিন্তু বিশাল হুজুর হইতে পারে, কিন্তু উনি কিন্তু আগা করা দুই নম্বর আছে, যাক এখন সাকিব খান শেষ, এইটাও শেষ, এই জায়গাটা লাস্ট, এটা ওই কই মাহি কোথায়, এই যে এখন দেখি জনাব মাহি, এক্সকিউজ মি, জনাব মাহি গ্রেফতার হওয়ার পর পর কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে গেছেন, কি কি ব্যাপার, কিভাবে কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে যান, আমরা তো গ্রেফতার হলে কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পাই না, উনি কিভাবে ছাড়া পেয়ে গেলেন। এটার কারণ হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশনেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে ব্যক্তিগতভাবে ওনাকে ছাড়াইছেন। আচ্ছা শুনি। যেখানে আমাকে রক্ষা করার মতন কেউ ছিল না, সেদিন আমাকে মায়ের মতো স্নেহ দিয়ে যিনি আমাকে আগলায় রাখলেন, যিনি আমাকে সেভ করলেন, যার নির্দেশে আমি আজকে ন্যায় বিচার পেয়েছি, ন্যায় বিচার পেয়েছেন যার নির্দেশে, ও আচ্ছা, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই, মাননীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী শেখ হাসিনা, উনি ভালো মানুষ হইতে পারেন, আমি বলতেছি না উনি ভালো মানুষ, এই কথা বলা সাহস আমার নাই, হ্যাঁ ফাটিয়ে ফেলবে। যেটা হয়েছে যে ওই যে আমার একটা গান শুনছিলাম না, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ছাড়ো, এক্সকিউজ মি, আপনি গ্রেফতার হয়েছেন কেন ইন দ্য ফার্স্ট প্লেস, সেটাকে বলুন তো, আপনি যে ধন্যবাদ দিচ্ছেন সে ক্ষেত্রে মানলাম, আপনি গ্রেফতারটা হইলেন কেন ইন দ্য ফার্স্ট প্লেস, এই যে দেশটার যে এই অবস্থা, এই দেশটা না, আপনি জানেন খুব ভালো করে আপনার হাজব্যান্ড কিন্তু সরকার দলীয় যতটুকু বুঝতেছি সরকার দলীয় লেফট রাইট করে কিন্তু বেশ ব্যাপক গাজীপুরে ব্যবসা করতেছেন, সো আপনি তো জানেন এই দেশ কীভাবে চলে, এই দেশ বেশি কিছু বললে আবার আমি ডিজিটাল সিকিউরিটি একটা মারা খেয়ে যাবে, যেন সাহস করেও কথা বলতে পারি না, বোঝেন না বাক স্বাধীনতা তো এই দেশে। সো আপনাকে গ্রেফতার করলো পুলিশ, আপনি একটা অভিযোগ করছেন নাগরিক হিসেবে, সাথে সাথে আপনাকে পুলিশ এয়ারপোর্ট থেকে ক্যাক করে তুলে নিয়ে আসলো,
এসে আপনাকে একবার কারাগারে পাঠিয়ে দিল, গ্রেফতার করে একদম কারাগারে পাঠিয়ে দিচ্ছে, সেখান থেকে আপনাকে ছোঁ মেরে মাননীয় প্রধানমন্ত্রী তুলে নিয়ে ছাড়াই নিয়ে আসলো, আমাকে ছাড়াবে না কিন্তু আপনাকে ছাড়াইছে, আপনি খুবই খুশি এই জন্যে। একটা আপনার তো সভ্য দেশ প্রতিষ্ঠা করা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, যেই দেশ যদি সভ্য হইতো তাহলে কিন্তু আপনি হয়তো ইন দ্য ফার্স্ট হয়তো না, আপনি ইন দ্য ফার্স্ট প্লেস গ্রেফতারই হইতেন না, আপনার এত কাহিনী করা লাগতো না, আপনাকে মমতাময়ী মার ছাড়ানোরও প্রয়োজন পড়তো না, দেশ যদি আজকে সভ্য দেশ হইতো। আপনি আপনার একটা অভিযোগ উত্থাপন করছেন, অভিযোগ উত্থাপন করা যাবে না, আচ্ছা ও অনলাইনে উত্থাপন করা যাবে না, অনলাইনে উত্থাপন করলে ডিজিটাল সিকিউরিটি একটা, আচ্ছা তো এত কিছু কিন্তু হইতো না ইন দ্য ফার্স্ট প্লেস যদি দেশটা সভ্য দেশ হইতো। এরা এগুলো করতেছে কার আশ্রয় প্রশ্রয় মদ দেয়, ও আচ্ছা নাম বলা যাবে না, ভোল্ডেমর্টের নাম বলা যাবে না, দ্যাট হু ক্যান নট বি নেমড, ওই যে হ্যারি পটার আর কি। হ্যাঁ, সো ওনার কাছে আপনি কৃতজ্ঞ, উনি আপনাকে ছাড়াই নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে। সো স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ডিফেন্স করে ফেলছিলো, ডিফেন্ড করে ফেলছিল আপনাকে যে গ্রেফতার করছে স্বরাষ্ট্রমন্ত্রী, কই এই ভিডিওটা রাখছিলাম তো, স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছে যে আমরা জানতে পেরেছি যে আমরা জেনেছি যে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে পুলিশের নামে মিথ্যা প্রচার প্রচারণা চালানোর, ওই অভিযোগে উনি গ্রেফতার হয়েছেন, সুতরাং ঠিকঠাকই আছে, এরকম একটা কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন। এটা তো ভিডিওটা কই গেল, আবার নাকি না দেখাইলো তো আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয়। হ্যাঁ, তো আপনাকে গ্রেফতার করলো, স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে ডিফেন্ডও করে ফেললো, সেই সকল স্বরাষ্ট্রমন্ত্রীরও যিনি মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি আপনাকে ছাড়াইলো। হ্যাঁ, এখন আপনি কে এসে আপনি দেখি শুনি তার একটু, আপনাকে ছাড়াইছে দেখে আপনি কৃতজ্ঞ। হ্যাঁ, ও আরেকজনকে খেয়ে দিলে তখন কিন্তু সমস্যা নেই, বাঙালি কিন্তু এইভাবে অপারেট করে, কাছে বছর নিজের কারণে মোটিভেশনাল চেলাগুলোকে গালাগালি করি। হ্যাঁ, তারা একটা সভ্য দেশ প্রতিষ্ঠার জন্য কিন্তু তারা ফাইট করে না, তারা হচ্ছে আমি চাম্বাজি করে আমি ভালো থাকি, ওই যে উনি চাম্বাজি করে উনি ছাড়া পাইছে এখন কিছুক্ষণ চাম্বাজি করবে। সো এদের প্রত্যেকের ইয়ে হইলো, ওয়ার্ল্ড ভিউ হইলো আমি চাম্বাজি করে আমি ভালো থাকি, আমি চাম্বাজি করে আমি ভালো থাকি। তারা এইটা চিন্তা করে না যে আমি চাম্বাজি না করে আমি যদি আজকে সবার ভালো থাকার জন্য একটা দাবি তুলি, যদি একটা সভ্য দেশের জন্য দাবি উত্থাপন করি, একটা রুল অফ ল প্রতিষ্ঠার জন্য দাবি তুলি, তাহলে কিন্তু এই দেশে আমিও ভালো থাকবো, সেও ভালো, সবাই ভালো থাকবে। আর এখন ওনারা যেটা করার চেষ্টা করতেছেন, চাম্বাজি করে 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 আমি ভালো থাকি, চাম্বাজি করে করে আমি কীভাবে সেফ প্লে করতে পারি, তাতে করে কী হয় যতদিন চাম্বাজি করতেছেন ততদিন ভালো আছেন, এই চাম্বাজির মধ্যে হঠাৎ করে কে জানি হঠাৎ করে একদম একদিন খেয়ে দিবে কে জানি আপনাকে, তো এটা তো কোনো সেফ দেশ হইল না। তো এই চাম্বাজিগুলো যখন উনি বলবেন যে এত ভালো উনি বুঝতে পারেন নাই, আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ ও কন্যা দেশনেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বলতেছি তা না, আমি কিন্তু আমাদের ওই আইলের অপর পাশে স্বাধীনতার ঘোষক ওইগুলো তো ভুলেও গেছি, ওনার ক্ষমতা থাকলে এখন মনে থাকতো, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রী তো না, কী ভাষায় বলবো, মাননীয় কেমন যেন ওনারা বলে তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনারা সবাই মিলে কিন্তু ওনাদের অগোচরে কিন্তু দেশে যা হয় এগুলো কোনোটাই কিন্তু ওনাদের অগোচরে হয় না, এবং এগুলোর জাস্টিফিকেশন কিন্তু ওনাদের কাছে আছে, প্রত্যেকের কাছে ওনাদের কাজকর্মের জাস্টিফিকেশন আছে, এখন এটা অ্যাকসেপ্টেবল হোক বা না হোক, তারা কিন্তু এগুলোকে অপরাধ মনে করেন না, কোনো দোষ মনে করেন না, তারা মনে করেন ঠিকই আছে এই দেশে এইভাবেই চালাইতে হবে এই দেশে। ওকে, সো উনি এখন শোনেন তেলবাজি শোনেন, আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যারা আওয়ামী লীগকে ভিতরে লালন করি, দেখেন উনি কিন্তু বিএনপি হলে এই কথা বলতে পারতেন না, বলতো অসম্ভব না, এইভাবে ডিগবাজি নেয় বাঙালি, এটার অভিজ্ঞতা দেখছি অতীতে, মানে অবিশ্বাস্য রকম ডিগবাজি নেয়। সো হইতে পারে যে উনি এটা বিএনপি কিন্তু ডিগবাজি নিচ্ছেন, কিন্তু এক্সকিউজ মি একটু লাঞ্চ করছি তো এই জন্য খালি ঢেকে আসতেছে, কিন্তু সেটা না, সম্ভবত ওনারা আওয়ামী লীগই এবং এলাকার মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে ব্যবসা করতেছেন, এই অভিযোগগুলো সম্ভবত সত্য আর কি। আপনি বলেন আপনি জান দিয়ে দেন, আমার এটার মধ্যে ঢুকেন, আমাদের সবার দায়িত্ব না, আপনারা ছাড়াই নিয়ে আসছে এটা আপনার কাজ, আপনি জান দেন। এরকম মানুষ আসলে পুরো পৃথিবীতে কিন্তু দুইটা নাই, কথাটা কিন্তু ঠিক বলে বলছেন, এখন এটা কোন সেন্সে এটা একটা প্রশ্ন। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে খেলাধুলা চলতেছে, নায়িকা মাহিয়া মাহি একটা কথা সিম্পল একটা কথা বলছেন, এই জন্য তোল পাড় ওনাকে, কেন পুলিশের বিরুদ্ধে কথা বলছেন, পুলিশের বিরুদ্ধে, সাথে সাথে ওনাকে এয়ারপোর্টে নামতে না নামতে উনি তো দেশেই আসছেন না, উনি এয়ারপোর্টে করে তো দেশে আসছেন, এয়ারপোর্টে করে কোথাও চলে যাচ্ছেন না, কেন এয়ারপোর্ট থেকে গ্রেফতার করতে হচ্ছে, উনি কি ওনার বাড়িঘর নাই, আসুন না না না, ছো মেরে তাও গ্রেফতার করছে গাজীপুর পুলিশ, খবরে যেটা শুনলাম গাজীপুর থেকে এসে ছো মেরে তুলে নিয়ে গেছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে না 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 ওনার বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়ানো, মানে পুরা এক একজোট হয়ে ওনাকে খেলাধুলা চলতেছে, এবং পিছনে তো অবশ্য ওনার হাজব্যান্ড হাজার হাজার ফোন দিচ্ছেন, লিঙ্ক আছে ওনার, কেমনি কেমনি ফোন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতে পারছে, ফাট করে প্রধানমন্ত্রী ছাড়াই দিয়েছে, এখন বলতেছে যে ওনার মতো মানুষ পৃথিবীতে দুইটা নাই, যে পৃথিবীতে দুইটা নাই, আমি আপনার সাথে একমত। তো এই হচ্ছে দেশ, এখন দেখেন
যেটা দেখাইলাম এইরকম কথা কিন্তু আরো শাকিব খান বলতেছে, ইয়াহিয়া মিন বলতেছে, আরেকটা দেখাইলাম ওই যে ওই ইয়াহিয়া মাহির হাজবেন্ডের বিরুদ্ধে যে ভদ্রলোক অভিযোগ আনছেন, ওনাকে পিটায় তক্তা বানাই ফেলছে, সেই লোক কিন্তু কথার ফাঁকে ফাঁকে একই কথা বলছে যে পুলিশ ওনার অভিযোগ নিয়ে গেলে অভিযোগ করে না, কিন্তু ইয়াহিয়া মাহির হাজবেন্ড ফোন দিলে কিন্তু ধরপাকড় শুরু হয়ে যায় এগুলো বলছে। সো তা ওনাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন? সবার একই অভিযোগ, একই কাজ, অনলাইনে এসে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা কিন্তু এই সবগুলোর পেছনে হওয়ার কথা হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তার মানে হয়তো সেগুলো সব কিছুই যেটা বলি বাংলাদেশে কিন্তু আরবিটারি আইনের প্রয়োগ পুরোপুরি, যে আপনি জানেন না যে কোনটা বললে বিপদে হবে, কোনটা বললে অনেক বড় বড় অপরাধ করে পার পেয়ে যাচ্ছে, কিছুই হইতেছে না। আবার এই পান থেকে চুন কষলে ধরে তোল পাড় একদম হজম করে দিতেছে খেয়ে। এই হেলোনা জাহাঙ্গীর কী হইতেছে, এই চাকুরিজীবী লীগ একটা খুলছিল, চাকুরিজীবী লীগ একটা খুলছে, এর মতো লো টিয়ার ছ্যাবলামি এই দেশে, নিরীহ নির্বিষ ছ্যাবলামি এই দেশে আছে, সাথে সাথে ওনার পিছনে লেগে ওনার কী কী জানি অভিযান টভিযান হয়ে বাসার মধ্যে হরিণের চামড়া টামড়া পেয়ে গ্রেফতার হয়ে, জানেন নাকি ওনাকে যে গ্রেফতার করে নিয়ে গেছে সেখানে হরিণের চামড়া পাওয়া বাসায় পাওয়া গেছে, ওই মামলাও কিন্তু আছে। কোন দিক থেকে যে আসবে আজরাইল বোঝার কোনো উপায় নাই। তারপর যদি কোনোরকমে পার পেয়ে আসতে পারেন, 50 জায়গায় ফোন লাগে, তারপর বের হয়ে এরকম কিন্তু একটা লাইফ করতে ভুলবেন না। হ্যাঁ, এই হইতেছে বাংলাদেশ, মনে রাখবেন কোথায় আসেন, হ্যাঁ ভুলে যাবেন না প্লিজ।